হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা, এস আর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গোলাপজামুন। তাহলে চলো দেখে নিই গোলাপজামুন বানাতে কি কি লাগবে। প্রথমেই লাগবে ময়দা, লাগবে সুজি, গুঁড়ো দুধ, চিনি, লিকুইড দুধ, লাগবে ঘি, বেকিং সোডা, ছোটো এলাচ, লাগবে কেশর, টক দই, আর লাগবে সাদা তেল। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব 9 চামচ গুঁড়ো দুধ। চামচ দুধ নিয়ে নিলাম। এবার নেব 3 চামচ ময়দা। নিলাম এবার নিয়ে নেব 1.5 চামচ সুজি। এবার আমি অল্প একটু খাওয়ার সোডা নিয়ে নেব। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি 1 চামচ দই দেব, 1 চামচ টক দই দিলাম। টক দই দিয়ে আমি ভালো করে আবার মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য রেখে দেব। আমি এবার শিরাটা বসিয়ে দেব। প্রথমেই আমি 1 কাপ চিনি দিয়ে দেব। এবার 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ জল দেব। এক কাপ জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে চিনি দেবে ততটাই জল দিতে হবে। আমি 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ জল দিলাম। এইবারে আমি 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। শিরাটা বেশি মোটা হবে না, জাস্ট একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। শিরাটা হতে হতে আমি এদিকে তেলটা বসিয়ে দেব। মিনিট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। মাখাটা যেন নরম হয়, বেশি শক্ত হয়ে গেলে ফেটে যেতে পারে। শিরাটা ফুটে গেছে। এইবারে আমি কেশরটা দিয়ে দেব। ৬ থেকে ৭টা কেশর দিয়ে দিলাম। বন্ধুরা, চামচ দিয়ে আর হলো না, এবার হাত দিয়ে মাখতে হচ্ছে। ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে গোল করে নেব। তার আগে একটু আমি হাতে ঘি মাখিয়ে নেব। যখন গোলটা করবো তখন এটাই দেখবে যেন কোনো চিড় না থাকে, কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে।
গোলাপ জামুনগুলো আমি গড়ে নিয়েছি, এবার আমি একে একে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে শিরার মধ্যে দিয়ে দেব। ফিরে এলাম 30 মিনিট পর, আর দেখতেই পাচ্ছ গোলাপ জামুনগুলো আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো আর সুস্থ থাকো।